धोनी होते मोटिवेशन लागे। हाँ बंधुरा, अन्यदिनेर मतो आजो एकटी इंटरेस्टिंग भिडियो निये आपनादेर काछे हाजिर हये गेछि। आज बोलबो धोनी होते गेले की रकम माइंडसेट राखा उचित। सत्यि कि शुधुमात्र मन चाइलेई धोनी होवा जाय? केन आपनी गरीब आर से केन धोनी? पुअर क्लास, मिडिल क्लास आर रिच क्लास मेंटालिटी की? कोनो पुअर क्लास मानुषेर कि उचित रिच क्लासेर मतो चिंता भावना करा? मिडिल क्लास मेंटालिटी कि बेशी निरापद? এরকম নানা প্রশ্নের উত্তর নিয়ে আজকের আলোচনা। দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমি সুশোভন কুণ্ডু, শুভ সন্ধ্যা। আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকের আলোচনার বিষয় খুবই বিতর্কিত, শুধু চাইলেই কি ধনী হওয়া যায়? শুধু চাইলেই কি ধনী হওয়া যায়? প্রথমে বলি, ধনী বলতে আমি কাদের বোঝাচ্ছি? যারা বংশানুক্রমে একটা ধারাবাহিক পদ্ধতিতে নিজের বা অন্যের অর্থকে বিশেষভাবে কাজে লাগিয়ে ধীরে ধীরে ঋণমুক্ত হয়ে অর্জিত অর্থের উপযুক্ত সঞ্চয়, বিনিয়োগ ও পুনর্বিনিয়োগের দ্বারা এবং আরও বড় কিছু করার উদ্দেশ্যে অন্যের অর্থকে নিজের অর্থকে কাজে লাগিয়ে আবার ঋণমুক্ত হয়ে বিশাল পরিমাণ সম্পদ বা ওয়েলথ সৃষ্টি করে, তারাই ধনী। এত বড় সংজ্ঞা দেখে ঘাবড়ে গেলেন তো? আগের প্রতিটা ভিডিওতে আমি চুল চেরা বিচার বিশ্লেষণ করে ধনী কাকে বলে বুঝিয়েছি, তাই আজকে এক কথায় এই এত বড় সংজ্ঞাটা দিয়ে দিলাম। আগের ভিডিওগুলো একটু দেখে নিতে অনুরোধ করছি আপনাদের। এরপরে বলি, তাই ধনী হওয়ার জন্য ধারাবাহিক রোজগার যেমন প্রয়োজন, সেরকম বেঁচে থাকার চাহিদাগুলোকে ভালোভাবে পূরণ করাও সেই রকম প্রয়োজন। আবার চাহিদার পরিমাণ যোগানের থেকে যেন বেশি না হয়ে পড়ে তার দিকে খুব ভালোভাবে নজর রাখতে হবে। তাই ধনী হতে গেলে চাহিদার নিয়ন্ত্রণ রাখা খুব দরকার। রোজগার করবেন আপনি আপনার যোগ্যতা অনুসারে, ঝগড়াঝাঁটি না করে একটা কথা আগেই মেনে নেওয়া ভালো। আমি সংস্কৃত নিয়ে পড়াশোনা করে যদি বলি, আমাকে কেউ ইঞ্জিনিয়ারের মতো প্রজেক্ট করতে ডাকে না, আমার প্ল্যান শুনে কোনো কাজ হয় না, তাই আমার রোজগার ওদের মতো কেমন করে হবে? একজন ইঞ্জিনিয়ার নানাভাবে নানা দিকে রোজগার করে, আর আপনি খুব বেশি হলে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আপনার বেসিক মাইনেটাই খুব কম, ইঞ্জিনিয়ারের সাথে তুলনাই হয় না। আপনি এক্ষেত্রে বিষয়টাকে গুরুত্ব না দিয়ে বলতে পারেন, যে যার মতো করে রোজগার করছে তাতে কার কি আসে যায়। আরও বলতে পারেন, আপনি ওই বিষয় নিয়ে পড়াশুনো করলেও, আপনি যদি ওই বিষয় নিয়ে পড়াশুনো করতেন তাহলে আপনিও ওই রকম কামাতে পারতেন। আরও বলতে পারেন, আপনার অতিরিক্ত রোজগারের জন্য লক্ষ্য করে পড়াশুনো করা নয়, বিশেষ আদর্শের জন্য আপনার পড়াশুনো করা, কাজে ওই রকম টাকার আপনার দরকার নেই। আপনি ইচ্ছে করলে আরও বলতে পারেন, ওই টাকা ঠিক সৎ পথে নয়, তাই আপনার কোনো লোভ নেই ওই রকম টাকায়, যদিও আপনার কাছে কোনো প্রমাণ নেই ওই বিশেষ ইঞ্জিনিয়ারটির ঘুষ নেবার ব্যাপারে। কিন্তু বলবো বন্ধু, আপনি ওইভাবে বলে আসলে বাস্তবটাকে অস্বীকার করছেন, আপনি ঈর্ষাতুর হয়ে পড়েছেন। আসলে আপনি অন্যের সমৃদ্ধি দেখেছেন, নিজের প্রসপারিটি যে আছে সেই বিষয়টা এড়িয়ে যাচ্ছেন, আপনি উদ্যম হারিয়েছেন, উদ্যম হারাচ্ছেন। আপনি সংস্কৃত পড়েছেন, আপনি কত কিছু করতে পারতেন, আপনার মধ্যে কত কিছু সম্ভাবনা ছিল, আপনি তা হারাচ্ছেন, হারিয়ে ফেলেছেন, আগামী দিনে হারাবেনও। আপনি আপনার পঠিত বিদ্যা অনেক বড় কাজে নিয়োগ করতে পারতেন, অনেক রোজগার করতে পারতেন। আপনি উদ্যমী নন, তাই আপনি বেশি রোজগারের সুযোগ হারাচ্ছেন। চাইলে আপনি এক ইঞ্জিনিয়ারের চেয়েও বেশি রোজগার করতে পারতেন। এতক্ষণ যা বললাম তার মানে হলো, যে কাজ আপনি ভালো পারেন তাই আপনি করবেন, দক্ষতার সঙ্গে করবেন। যে কাজ আপনি শিখেছেন সেই কাজে আপনি চূড়ান্ত প্রফেশনাল হবেন ও ডেডিকেটেড হবেন। কাজটির চূড়ান্ত ব্যবহার উপযোগিতার জন্য কাজের সুযোগ আপনি নিজে খুঁজে বের করবেন, আপনার রোজগারও বাড়বে এবং আপনি চাহিদার সঙ্গে যোগানের মধ্যে একটা সামঞ্জস্য করতে পারবেন। কোনো কাজই ছোট না, আপনাকেই সেই কাজকে বড় করে তুলতে হবে, তাহলে জগৎ কাজটিকে বড় করে দেখবে, আর আপনিও আপনার চাহিদার অনুপাতে রোজগার করতে পারবেন। পেশা যত নামজাদাই হোক না কেন, আপনি নিজে যদি মেহনতি না হন বা নিজের বাজে ইমেজ যদি সমাজের সামনে রাখেন, তাহলে সমাজ আপনার রোজগার না আপনার পেশাকেই ছোট করে দেখবে। আগেই বলেছি, যত রোজগারই করুন চাহিদার মান নিয়ন্ত্রণ না করতে পারলে সব রোজগার হাওয়ায় মিলিয়ে যাবে। যেমন ডেভেলপিং দেশের মূল ড্রব্যাক হাতে কাঁচা টাকার আমদানি হওয়া, ফলে জনসংখ্যা বাড়ে, তাই পড়াশুনো শেষ করার পর চাকরি পেলে আপনার বাবা মা বা আত্মীয় স্বজনরা খুশি হন ঠিকই, কিন্তু আপনার মধ্যে উন্মাদনা বেড়ে যেতে পারে। আপনি হঠাৎ করে সেই শ্রেণীর মানুষের মতো আচরণ করতে শুরু করতে পারেন যাদের সাথে আপনার যায় না, অবশ্যই আপনার স্ট্যান্ডার্ডের চেয়ে তা বেশি। চারিদিকে প্রলোভনের হাতছানি, আপনি ফাঁদে পড়েন, সমাজ আপনার কাছে বেশি ডিমান্ড করে, প্রত্যেকে কিন্তু উঠে পড়ে লেগে যায় আপনাকে পেনিলেস করে দেওয়ার চেষ্টা।
তাই বলি যোগ্যতা অনুযায়ী পেশা বাছুন আর সেই পেশাকে এমন এক দক্ষতায় নিয়ে যান যা আপনাকে আলাদা একটা আইডেন্টিটি দেয়। তাহলে আর কাউকে দেখে ঈর্ষা করতে হবে না, বেশি রোজগার করতে পারবেন, চাহিদার যোগানও ভালোভাবে দিতে পারবেন। যদিও সব সময় আপনাকে সজাগ থাকতে হবে ডিমান্ড আর সাপ্লাইয়ের রেশিও যেন স্থির থাকে। এ তো গেল আপনার রিচ হবার ব্যাপারে প্রথম আর দ্বিতীয় ধাপ এবং প্রথম ও দ্বিতীয় ধাপের মধ্যে একটা সামঞ্জস্য বিধান। সেই রকম প্রতিটি ধাপের সাথে প্রতিটি ধাপের সুসামঞ্জস্য বজায় না রাখতে পারলে সাকসেস হওয়া যায় না। তৃতীয় ধাপ আমরা সবাই জানি, সঞ্চয়। সঞ্চয় করবেন জেনে বুঝে। আজও আমাকে ফোনে একজনকে বোঝাতে হয়েছে লাইফ ইন্স্যুরেন্স করে লাইফ সিকিউরিটির জন্য আর মেডিক্লেম করে স্বাস্থ্য সুরক্ষার জন্য। এগুলো প্রতিটি ব্যয়। ইন রিটার্ন কোনো কোম্পানি মেয়াদ শেষে আপনার জমা করা অর্থের থেকে কিছু অংশ বা তার চেয়ে কিছু বেশি বা আরো বেশি যদি ফেরত দেয় তাহলে তা কোম্পানির ব্যবসায়িক অফার, আপনার ডিমান্ডে না। কিন্তু কোম্পানিদের থেকে অফার পেতে পেতে আপনার এমন অভ্যেস খারাপ হয়ে গেছে যে আপনি ভেবে নিয়েছেন ইন্স্যুরেন্স করা মানে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা। এটা কিন্তু ভুল ধারণা। ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জমা দেওয়া মানে আপনার মাসিক বা বাৎসরিক খরচ বাড়ানো। কিন্তু এই খরচের কি প্রয়োজনীয়তা নেই? আছে। আমি আগের ভিডিওতেই জানিয়েছি যে এই খরচের কি প্রয়োজনীয়তা আছে এবং কিভাবে সেটা নির্ধারণ করতে হবে। এটার অস্বীকার করার কোনো উপায় নেই। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যদি আপনারও একই রকম ধারণা থেকে থাকে যেরকম আগে বললাম, তাহলে তাড়াতাড়ি তা থেকে বের হয়ে আসুন। খরচ করুন বুঝে আর সঞ্চয় করুন জেনে। তার আগে জানুন কোনটা সঞ্চয়, কোনটা খরচ আর কোনটা বিনিয়োগ। ধনী হবার জন্য তাই দ্বিতীয় তৃতীয় ধাপের মধ্যে সামঞ্জস্য রাখাও খুবই জরুরি। সঞ্চয় যথাযথ হলে কয়েক বছর পর তা বিনিয়োগযোগ্য মূলধনে পরিণত হয়ে যায় আর তারপর আপনি তাকে বিনিয়োগ করেন। আমি এক্ষুনি এই মুহূর্তে বিনিয়োগ বা পুনর্বিনিয়োগের নিয়ে কোনো ভিডিও যেহেতু এখনো দিইনি, তাই এই ভিডিওতে এই দুটো প্রসঙ্গে বেশি কথা বলছি না। শুধু বলবো যে আপনার মনের মধ্যেই মধ্যবিত্ত চিন্তা, গরিব চিন্তা আর ধনী চিন্তা ঘুরপাক খাচ্ছে। আপনার যে চিন্তা মানসিকভাবে জয়লাভ করে আপনার জীবনও সেই রকমই হয়। আমরা প্রত্যেকেই মানসিকভাবে ধনী আর একাধারে মানসিকভাবে গরিব। আর দিনের আলো ফোটার সাথে সাথেই আমরা দুই পাশে যাদের দেখি তারা প্রত্যেকে মধ্যবিত্ত, যদিও বা সে বা তারা দিন আনে দিন খায়, কারণ তারা মানসিকভাবে মধ্যবিত্ত। তাই অর্থে গরিব হলেও মানসিকতায় তারা মধ্যবিত্ত এবং মুখেও তারা নিজেদের মধ্যবিত্ত বলেই ডিমান্ড করে। এই সব ভার্চুয়াল মধ্যবিত্তরাও মানসিকভাবে একেবারে আসল আর্থিক মধ্যবিত্তের মতো। এরা সবাই নিজেদের বাচ্চাদের বলে স্কুলে যাও, চাকরি পাও, কঠোর পরিশ্রম করো, টাকা বাঁচাও এবং সংসারকে ঋণমুক্ত করো। এরপর যখন আর্থিকভাবে সচ্ছল হবে তখন পারলে ব্যাংক ব্যালেন্স করো, যদি আরও টাকা করতে পারো তাহলে স্টক মার্কেটে লং টার্মে ইনভেস্ট করো। কিন্তু এটা কখনো তারা ভাবে না। যেদিন থেকে স্যালারি ব্যাংকের পাসবইয়ে ঢুকবে সেই দিন থেকে তার সন্তান পরের গোলাম হয়ে যাবে ও তার সমস্ত সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। এটাই মানসিক গরিব বা আর্থিক গরিব ও মানসিক মধ্যবিত্ত বা আর্থিক মধ্যবিত্তদের চিন্তাভাবনার রিদম। গরিব একটু ভালো থাকার জন্য এই পলিসি নেন আর মধ্যবিত্ত সেফ থাকার জন্য এই পলিসি নেন। কারণটা যদিও আলাদা, কিন্তু দুই দলের লোকই সেফ থাকতে চান, তারা কোনো প্রকার রিস্ক নিতে চান না, তাই তারা ধনী হতেও পারেন না। তাই বলছিলাম আমাদের প্রত্যেকের ভেতরেই আছে একজন গরিব মানুষ, তাকে আমাদের হারাতে হবে সবার আগে। সবার প্রথমে এই নিজের সাথে নিজের লড়াইটাই হলো আসল লড়াই। সবার প্রথমে বড় কিছু করার সিদ্ধান্ত নিতে হবে, রিস্ক আছে এটা জানতে হবে। জগতে রিস্ক ফ্রি বলে কিছু হয় না, তার জন্য মনকে বারবার প্রশ্নে প্রশ্নে জর্জরিত করতে হবে। যখন তোমার কাছে হারাবার কিছু নেই তখনই তোমার মধ্যে কিছু করার সম্ভাবনা তৈরি হবে। এই সময়টা খুব কঠিন। এই সময় কেউ অপরাধ করে ফেলতে পারেন, কেউ ক্রিমিনাল হয়ে যেতে পারেন, আবার কেউ এমন কিছু করে ফেলতে পারেন যে সারা জগৎ অবাক হয়ে তার দিকে চেয়ে থাকে। প্রথাগত শিক্ষা ও পুয়ার বা মিডিল ক্লাস মেন্টালিটি কিন্তু তাকে বড় কোনো কাজের সিদ্ধান্ত নিতে বাধা দেয়। তার মানে আমি অবশ্য বেসিক এডুকেশনের গুরুত্ব নেই তা বলছি না, কিন্তু নিজের যে কাজ ভালো লাগে সেই কাজ ছোট থেকেই শেখা উচিত। না, ভুল বললাম। বাবা মার উচিত সন্তানকে তার পছন্দ মতো কাজ বেশি করে করতে উৎসাহ দেওয়া ও সেই কাজে তাকে আরো বেশি করে দক্ষ করার জন্য ভালো ট্রেনিং এর বন্দোবস্ত করা। একদিন এই কাজের জন্য পৃথিবী তাকে চিনবে। আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, তাই আমাদের মিনিমাম বেসিক এডুকেশন দেওয়ার দায়িত্ব সরকারের। বিনিময়ে সরকার আমাদের বাধ্যতামূলক বেসিক এডুকেশনের দিকে ঠেলে দিয়েছে। এটারও দরকার আছে,
কারণ না হলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ নিরক্ষর মুক্ত হবে না। তাই সরকারি বা বেসরকারি যে স্কুলেই বাচ্চাকে পড়ান না কেন, আপনাকে ওই সিলেবাস পড়তেই হবে। তাই তাকে পছন্দের কাজ শেখাতে হলে আপনার বাইরের থেকেই শেখাতে হবে। তবে যদি আপনার বাচ্চা পড়ুয়া হয় তাহলে স্কুল থেকেই আপনি তার পছন্দের কাজ শিখিয়ে দিচ্ছেন। দুর্ভাগ্য, বেশিরভাগ ক্ষেত্রেই আপনার বাচ্চা পড়ুয়া হয় না। আমরা সবাই কিন্তু কম বেশি প্রফেশনাল হতে চাই, ওয়ার্ক লাইক এ প্রো, এটাই আমাদের ড্রিম। ফলে আমরা কি করি, আমরা বিশ্ববিদ্যালয় থেকে বেরোবার পর রেজাল্ট যাই করি না কেন, ছাত্রাবস্থায় আমার পড়তে ভালো লাগুক না লাগুক, সবাই কিন্তু টিউশন করতে লেগে পড়ি। সমাজে উৎসাহ দেয়, শিক্ষার সঙ্গে চিটিয়ে আছি, তাই আমি বড় কিছু করছি। শুধুমাত্র কিছু প্রেমিকার প্রেমিকা, কিছু প্রেমিকার প্রেমিক আর কিছু প্রেমিকের প্রেমিকা ছাড়া বাকিরা কিন্তু এই কাজে খুব উৎসাহ দেয়। কিন্তু কাজটা করতে হলে যে প্রফেশনালি করতে হয়, না হলে সাকসেস আসে না, তা কজন বোঝে। যে কোনো কাজকে চূড়ান্ত প্রফেশনালি করতে যে নিজের স্কিলের একটা অমানুষিক উন্নতি না ঘটালে এই সুপার কম্পিটিশনের যুগে মুখ থুবড়ে পড়তে হয়, তা বাবা মা কিন্তু শেখান না। পড়াশোনার কথা ছাড়ি, চপ ভাজার কথায় আসে। চাকরি পাইনি তো কি, চপ ভাজতে লেগে পড়ি, জীবনে ভাজিনি তো কি, খিদের জ্বালায় যারা গোগ্রাসে গিলবে তারা কি অত বুঝবে ভালো না খারাপ। করতে করতে শিখে যাব, নন স্ট্যান্ডার্ড সাব স্ট্যান্ডার্ড থেকে একদিন স্ট্যান্ডার্ড হবে, এই বলে চপ জীবনের অর্ধেকটাই ঘুচিয়ে ফেলবো। চপ ভাজতে হয় কিভাবে সেটা শিখতে শিখতে ধনী হওয়া তো আমার পক্ষে অনেক দূর, যদিও চপ ভাজলেও হয়তো বা ধনী হওয়া যায়। এইসব ছাড়াও জীবনে বড় হতে গেলে, সম্পদ বৃদ্ধি করতে হলে আরো কতকগুলো সুনির্দিষ্ট নিয়ম পালন করতে হয়, ডিসিপ্লিনড লাইফ লিড করতে হয়। তাই বলি বন্ধুরা, চিন্তাভাবনায় গরিব বা মধ্যবিত্ত না থেকে কিভাবে মানসিকভাবে ধনী হওয়া যায় তার চেষ্টা করুন। আপনার জীবনে বিশেষ কিছু করার সুযোগ না থাকলেও আপনার পরের জেনারেশন যেন মিসগাইডেড না হয় সেদিকে খেয়াল রাখুন। ধনী চিন্তাভাবনা টাকাকে বন্ধু বানায়, ব্যাংক লোন নেয়, ট্যাক্স দিতে ভয় পায় না, সেই টাকাকে সঙ্গে নিয়ে নানাভাবে কাজে লাগে, নিজের সম্পদ বাড়ায়। আর গরিব বা মধ্যবিত্ত চিন্তাভাবনা টাকাকে বন্ধু বানায় না, ভয় পায়, তাই যা আছি বেশ আছি ভেবে ব্যাংক লোন নেয় না, ট্যাক্স দিতে ভয় পায়, লোন নিলে নিজের ক্ষমতার তুলনায় বেশি ঋণ করে ফেলে আর আজীবন ঋণগ্রস্ত হয়ে বাঁচে। তাই লোন আর ট্যাক্স কাউকে ধনী বানায়, ধনী আরো ধনী হয় আর গরিব আরো গরিব হয়ে যায়। অনেক কথা হলো, বাকি কথা অন্যদিন হবে। আমি তো প্রতিদিনই আসছি এরকম ভিডিও একটি করে নিয়ে, সামনের দিনে এই ভিডিওর না বলা কথাগুলি নিয়ে আবার আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হলে করে নিন আর পরের ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি বাজিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন, ভালো লাগলে একটা লাইক দিন। যদি সমস্যা কিছু মনে করেন তাহলে কমেন্ট বক্সে জানান। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, শুভরাত্রি, নমস্কার।